আজকে বৃষ্টির দিন, মহাসপ্তমী, বৃষ্টি পড়ছে সকাল থেকেই। তো কালকে তো বলেছিলাম আজকে জোড়া ইলিশ কাটা থেকে রান্না অব্দি পুরোটাই দেখাবো। তো চলুন আরম্ভ করা যাক। তো প্রথম থেকেই দেখাচ্ছি, অবশ্যই আপনাদের ভালো লাগবে। দেখুন দেখুন মাছটা খুব সুন্দর, মাছটা এই একটা আর এই একটা, তো দুটো মাছই কাটা হবে। তো আমার বর আগে মাছের আঁশটা ছাড়িয়ে দিই, তারপর আমি কাটবো। খুব সুন্দর দেখতে ইলিশ মাছ, এমনিই দেখতে সুন্দর হয়। তো দেখুন বন্ধুরা, আঁশ ছাড়াচ্ছে। তো এইভাবে আপনারাও মাছ ছাড়িয়ে নেবেন। খুব তাড়াতাড়ি হয় এইটা দিয়ে আঁশ ছাড়ানো। আচ্ছা হয়ে গেছে, খুব ভালোভাবে আচ্ছা হয়ে গেছে। এবার মাছটা আমি কাটবো। কি সুন্দর দেখতে দেখ, দারুণ দেখতে। কোথায় গেলে? এই দেখো মুড়োটা কাটলাম। এরকম করলাম, বন্ধ করেছিস? ওরে বাবা কতটা তেল দেয়।
দেখুন আমার কাটা হয়ে গেছে মাছ, দুটো মাছই কেটে ফেলেছি। তো দেখুন বন্ধুরা, আমি মাছের জন্য কালো সর্ষে নিয়েছি। কালো সর্ষে অবশ্যই লাগবে, কালো সর্ষে ছাড়া মাছের টেস্ট আসবে না। একটু পোস্ত নিয়েছি আর একটু চারমগজ নিয়েছি, এটা আমি বেটে নেবো। আর কাঁচা লঙ্কা নিয়েছি কটা, একসঙ্গে চারটে জিনিস আমি বেটে নেবো। বেটে নিয়ে মাছটা আমি ভাপা করবো, যখন করবো তখন অবশ্যই দেখাবো। তো এই চারটে জিনিস আমি আগে বেটে নিই, বেটে নিয়ে আসছি। তো দেখুন কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি, এবার মাছটা রান্না করবো। গরম হয়ে গেছে তেলটা, আমি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিই। আমি একটা পাত্রে এই যে এইটা এদিকে নিই, সর্ষে বাটা করে রেখেছি, যে বাটাটা আপনাদের দেখালাম প্রথমেই, ওই বাটাটা আমি করে রেখেছি। তো এই যে কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম, আর আমি ওর মধ্যে আর একটু জল নিয়ে নিচ্ছি। একবারে সর্ষেটা দিলে তেতো হয়ে যায়, তো আমি জল নিচ্ছি। জলে সর্ষেটা ভালো করে গুলে নেব, তারপর আমি কড়াইয়ে দেবো। একদম তাড়াতাড়ি হয়ে যায় রান্নাটা। তো এই দেখেন, আমি সর্ষে, চারমগজ আর পোস্ত বাটাটা, কাঁচা লঙ্কা বাটা, এই চারটে বাটা একসঙ্গে আমি একটু গুলিয়ে জল দিয়ে গুলে নিলাম। এবার আমি কড়াইয়ে এটা দিয়ে দেব। এই রান্নাটাই কাঁচা লঙ্কাই দেবেন। এই একটু হলুদ আমি গুলে নিয়েছি, এই হলুদ গোলাটাও দিয়ে দেবো। আর মনে করে এতে কাঁচা লঙ্কাই দেবেন, অন্য কোনো লঙ্কা দেবেন না, পাকা লঙ্কা, শুকনো লঙ্কা দেওয়ার কোনো দরকার নেই, কাঁচা লঙ্কাই পুরোটা রান্না হয়। এবার ঝোলটা যখন ফুটে উঠবে, টকবক করে ফুটবে, তখন আমি মাছগুলো দিয়ে ঢেকে দেবো। লবণ দিচ্ছি, স্বাদ যে যেমন লবণ খাবেন সেরকম স্বাদ অনুযায়ী দেবেন। আর ঝোলটায় স্বাদ আনার জন্য সামান্য একটু আমি চিনি ছিটিয়ে দিলাম, জাস্ট স্বাদটা আনার জন্য। ঝোলটা টকবক করে ফুটলে তবে আমি মাছ দেব। দেখুন ঝোলটা টকবক করে ফুটছে, এবার একে একে আমি মাছগুলো কাঁচা অবস্থাতেই দিয়ে দেবো। এই যে নুন হলুদ মাখানো আছে মাছটাই, নুন হলুদ মাখানো আছে, এবার আমি মাছটা দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ কাঁচা খেতেই ভালো লাগে, ভাজলে টেস্ট নষ্ট হয়ে যায়, গন্ধ চলে যায়। কাঁচা মাছের টেস্টও আলাদা এবং গন্ধও খুব সুন্দর থাকে। তো আপনারা কাঁচা অবস্থাতেই রান্না করবেন। আমি আর নাড়বো না, যেহেতু ইলিশ মাছ ভীষণ নরম হয়, নাড়লে ভেঙে যাবে, তো আমি আর নাড়বো না, এই অবস্থাতেই আমি ঢেকে দেবো। এটা আস্তে আস্তে আমি সিদ্ধ হতে দেবো, মাছটা
সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। ব্যাস আমি এবার ঢেকে দিচ্ছি। তো 15 মিনিট হয়ে গেছে, 15 মিনিটেই মাছ সিদ্ধ হয়ে যাবে। আমি এবার ঢাকনাটা খুলে নিচ্ছি, দেখুন। এই দেখেন একদম রেডি আমার মাছ, একদম একদম খুব কম সময়ে খুব সুন্দরভাবে মাছ রান্না হয়ে যায়। তো এইভাবেই আপনারা করবেন। আর আমি কটা কাঁচা লঙ্কা চিড়ে আমি এরকম দিয়ে দিচ্ছি, জাস্ট কাঁচা লঙ্কার গন্ধটা ভালো পাওয়া যায় তাই। কিন্তু আগে কাঁচা লঙ্কা দিলে কি হয়, টেস্টটা এত ভালো হয় না। কাঁচা লঙ্কাটা শেষে দেবেন, তো কাঁচা লঙ্কার একটা সুন্দর গন্ধ পাওয়া যায়। আর আমি সর্ষের তেল 2 চামচ মতো ছিটিয়ে দেবো উপর থেকে। ব্যাস আমার মাছ রেডি। তো এরপর যখন আমি খেতে দেবো তখন ফিরে আসছি, মাছ আমার রেডি। তো আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমি আমার শ্বশুরমশাইকে খেতে দিয়েছি, আজকে ইলিশ মাছ করেছি, আপনারা সকালেই দেখলেন। তো এই যে ইলিশ মাছ ভাপা, আমের চাটনি আর মিষ্টি, এমন কিছু নেই। আর শ্বশুরমশাই এবার খাবে, তাদের খাওয়া মাছটা নাও বাবু। কেমন কেমন খেতে, কেমন ভালো খেতে মাছ? হ্যাঁ ভালো, ভালো হয়েছে।